অর্জুন সিং এর জন্য প্রচারে আসবেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভাটপাড়ায় মাঠ পরিদর্শন পুলিশ কর্তাদের, মাঠের অবস্থা ভালো নয় দাবি অর্জুন সিং এর। অর্জুন সিং এর হয়ে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী। জানা গেছে আগামী 12 তারিখ সভা করবেন তিনি। ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী। রাজ্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর নবান্ন। এদিন ভাটপাড়ার জিলেবি মাঠ পরিদর্শন করতে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, সাথে ছিলেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস, ব্যারাকপুর পুলিশ কমিশনারের সিনিয়র অফিসাররা। প্রায় একই সময়ে মাঠ পরিদর্শনে আসেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং সহ অন্যান্য নেতাকর্মীরাও। মাঠের দেখভাল ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এ বিষয়ে মাঠে দাঁড়িয়ে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশও দেন পুলিশ কমিশনার। তবে প্রধানমন্ত্রী যে মাঠে সভা করবেন সেই মাঠের অবস্থা খুব একটা ভালো নয় বলেই জানিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ, পৌরসভা ইচ্ছাকৃতভাবে মাঠ খুঁড়ে ফেলেছে, অসহযোগিতা করারও অভিযোগ তুলেছেন তিনি। তিনি বলেন, দেখছেন তো মালিক আছে মিলে, এই এই প্রপার্টি মালিক হলেন চিটাগড় মিলের মালিক, এখানে পৌরসভা এসে এইসব কেটে মাটি কাটে বের করছে, এখান থেকে মাটি বিক্রি করবে। পৌরসভার কাজ হলো, পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে। নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না, মাঠের অবস্থা খারাপ, আবার কিছু আমাদের খরচ বাড়াবে আর কিছু। মাটি মাঠটা খুলে দেওয়া হবে, এটা পরিকল্পিত ভাবে বললাম না, এখান থেকে মাটি চুরি করে বিক্রি করার পরিকল্পনা আছে। ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে, এখান থেকেও মাটি চুরি করে বিক্রি করা। এফআইআর অলরেডি মালিক করেছে তো, মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে। এই তো পুলিশ দেখলেন না, পুলিশ এখানে বসে ঠুটো জগন্নাথ আছে এখানে, এটা ড্রেসিং হচ্ছে না, মাটি বিক্রি করার জন্য লোহা বিক্রি করতে করতে এখন মাটি বিক্রি করবে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তিনি বলেন, পৌরসভা এলাকা জুড়ে সৌন্দর্যায়নের কাজ চলছে, ওগুলি খেলার মাঠ, মাঠ উঁচু নিচু ছিল, সেটা সমান করা হচ্ছিল। প্রধানমন্ত্রী আসবেন আমাদের কাছে কোনো খবর ছিল না, আমরা জানার পর দ্রুত মাঠ ঠিক করার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি, জানা কোনো রকম যা পুলিশ বা কাউর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে পৌরা 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে, এরকম কোনো খবর আসেনি। তাই হিসেবে কাজ চলছিল, আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিসিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে, আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায়, সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে। উনি হয়তো ট্র্যাক্টরটা দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে, কিন্তু ওটা খোঁড়ার জন্য যায়নি, যে কীভাবে ওটাকে লেবেল করা যাবে। একটা দুটো মেশিন আছে ওখানে, একটা হচ্ছে লাঙলের মতন একটা মেশিন, আর একটা হচ্ছে রোটার মতন মেশিন, পুরো মাঠটাকে লেবেল করে দেবে, যে মাটিগুলো উঁচু নিচু আছে সেটা লেবেল করে দেবে। এই মুহূর্তে ওই রোটারটা যাওয়ার কথা ছিল যে লেবেল করে যতটা দ্রুতভাবে, যেহেতু কালকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, একটু কাদা হয়ে গেছে, দ্রুত ওটাকে রিপেয়ার করে দেওয়া যায়। সে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসবেন, আমার তো সেখানে জানা ছিল না, আমি তো অন্তর্যামী নই। প্রধানমন্ত্রীর সফরের আগে গোটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।